পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে মাঠে নামলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বাগদায় এক আদিবাসী বাড়িতে পাট পেরে খেলেন ভাত ডাল মাছ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর ভোটের আগে জনসংযোগ শুরু করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার বাগদার কুঠিবাড়ি এলাকায় আদিবাসী পাড়ায় আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি। মাটিতে বসে কলাপাতায় খেলেন কচু শাক, ডাল, মাছ, আলুর তরকারি, পুঁই শাকের তরকারি। নিজের হাতে রান্না করেছেন বাড়ির মালিক নন্দরানী সিং। তিনি বলেন, মন্ত্রীকে আমন্ত্রণ করেছিলাম বাড়িতে এসে খাবার জন্য, তিনি এসেছেন। এলাকার আদিবাসী পরিবারগুলির অভাব অভিযোগ এদিন শোনেন মন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়ে কেউ জানালেন ঘর পাননি, কারো অভিযোগ শৌচাগার নেই। কেউ কেউ মন্ত্রীর কাছে অভিযোগ করেন তাদের মেলেনি রেশন কার্ড, জব কার্ড। মন্ত্রী তাদের এদিন আশ্বস্ত করেন। এ বিষয়ে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আমন্ত্রণ পেয়েছিলাম, আগামী 7 তারিখ থেকে অধিবেশন শুরু হবে, ব্যস্ত হয়ে পড়ব, তাই আজই এলাকায় এসে সকলের অভাব অভিযোগ শুনলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, আগামী দিনে আবারও আসবেন বলে জানান মন্ত্রী। এই সমাজের মানুষ আছে, তারাই আমাকে ইনভাইট করেছে আসতে, এবং আমিও আগ্রহ প্রকাশ করেছি, কারণ ফাঁকা আছে কালকে থেকে, আবার আমার সেশন কালকে বলছি 7 তারিখ থেকে আমার আবার সেশন শুরু হয়ে যাবে, তো আর সময় পাবো না, এই সময়টা আমি পেলাম। তো আমার আনন্দ লাগলো যে তাদের মধ্যে এসে আমি সমস্ত কিছু জানতেও পারলাম এবং আমিও কিছু শেয়ার করতে পারলাম, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমার বাগদাতে আমার প্রোগ্রাম থাকে, পুরো লোকসভা জুড়ে আমার প্রোগ্রাম থাকে, তো এখন ইনিশিয়েটিভটা নিচ্ছি, কারণ সামনে যেহেতু আমি আটকে যাব, আবার অনেকদিন আসতে পারবো না, তাই নিলাম আবার সভা শেষ হলে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এ বিষয়ে সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধান সৌমেন ঘোষ বলেন, ভোট রাজনীতি করতে এসেছেন মন্ত্রী, 4 বছরে তাকে এলাকায় একবারও দেখা যায়নি, সামনেই ভোট, এখন বাগদার বাসিন্দাদের কথা মনে পড়েছে। দীর্ঘ 4 বছরব্যাপী উনার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের একদিনের জন্যও আসেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এমপি ফান্ডে যে টাকা, সেই টাকার 1 পয়সারও আমাদের গ্রাম পঞ্চায়েতে কাজ হয়নি, কিন্তু এই এমপির আমলে বিভিন্ন পাবলিক এসে বলে যে এমপি ফান্ডের টাকা করবে, কিন্তু আমরা তো কিছুই জানি না, আর কোনো কাজই হয়নি। আর যেটা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার আমাদের সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মানুষই পেয়ে গেছে, কিছু সংখ্যক মানুষ পায়নি। এই মাসে এখনও 3টে ডেটে দুয়ারে সরকার আছে, আমরা চেষ্টা করবো যাতে 100% মানুষই লক্ষ্মীর ভান্ডার পায়। আর ঘর আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দিলে আমাদের ঘর করার দিয়ে দেবো আমরা ঘর। তবে শুনছি কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে, টাকা দিলে ঘর পাবেন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।